গোপীবল্লভপুরে পঞ্চায়েত ভোটের প্রচারে শুভেন্দু অধিকারী ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে জনসংযোগ যাত্রা। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি। শুভেন্দু অধিকারী গোপীবল্লভপুরে জনসংযোগ যাত্রার আগে সাকরাইলে গিয়েছিলেন তিনি এবং জনসংযোগ যাত্রা থেকে রাজ্যকে তোপ দেখেন শুভেন্দু অধিকারী, পুলিশকে তোপ দেখেন তিনি, পুলিশের বিরুদ্ধে তোপ দেখেন শুভেন্দু অধিকারী। প্রিয়াঙ্কা রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে। প্রিয়াঙ্কা, সরাসরি যে ছবি দেখতে পাচ্ছি জনসংযোগ যাত্রায় শুভেন্দু অধিকারী, দেখো মীনাক্ষী, এই মুহূর্তে বিরোধী দলনেতা একেবারে মীনাক্ষী, দেখো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে প্রচার প্রার্থীদের যে প্রচার সেই প্রচারে অংশগ্রহণ করেছেন। প্রার্থীদের সাথে রয়েছে বিরোধী দলনেতা, বিরোধী দলনেতার সাথে রয়েছেন। এই মুহূর্তে আমি কথা বলার চেষ্টা করব বিরোধী দলনেতার সাথে। শুভেন্দু বাবু, বিরোধী দলনেতা প্রচারে রয়েছেন এই মুহূর্তে, প্রচার শেষে তিনি পরবর্তী কথা বলবেন। তবে ইতিমধ্যে যে বিষয় উঠে আসছে যে প্রার্থী একদিকে অভিযোগ উঠছে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি, অন্যদিকে অভিযোগ উঠছে পুলিশের তরফ থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে প্রার্থীদের, এবং তার পরবর্তীকালে এখানে অন্যরকম দৃশ্য, বিরোধী দলনেতা নিজে প্রার্থীদের নিয়ে প্রচার করছেন ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লক, সেখানে তিনি প্রচারের পথে প্রচারে নেমেছেন, পথে প্রচারে অংশগ্রহণ করেছেন বিরোধী দলনেতা এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে তিনি প্রচার করছেন। তবে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খানিকক্ষণ আগেই এক প্রার্থীকে মারধর করার অভিযোগ জানিয়েছিলেন তিনি, এবং তিনি স্পষ্টত বলেছিলেন কোনোভাবে কোনো রকম কোনো প্রার্থীদের নিরাপত্তা নেই, এই অভিযোগ তুলেছিলেন তিনি। এবার বিরোধী দলনেতা নিজে ঝাড়গ্রামে বিজেপির প্রার্থীদের নিয়ে প্রচারে নেমেছেন, সেই দৃশ্য তুলে ধরছে আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল। সেই দৃশ্য দেখতে পাচ্ছি আমরা, যে ছবি ইতিমধ্যে উঠে এসেছে, প্রার্থীকে নিয়ে রোড শো, এক প্রকার রোড শো করছেন বিরোধী দলনেতা মীনাক্ষী। ছবিটা দেখতে চাইবো প্রিয়াঙ্কা, যে এই মুহূর্তে যে বিশাল মিছিল দেখতে পাচ্ছি, জনসংযোগ যাত্রা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর, এর পাশাপাশি যারা জনসংযোগ যাত্রায় যোগ দিয়েছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায় হাঁটতে হাঁটতে প্রিয়াঙ্কা, তার পাশাপাশি আমি ছবিটা ওভারঅল ছবিটা দেখতে পাচ্ছি চাইছি এই মুহূর্তে, যেখানে বিজেপির দলীয় পতাকা ছয়লা আমি এবং আমি সাথে কথা বলার চেষ্টা করব যারা প্রার্থী রয়েছেন। আপনাদের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে প্রার্থীরা আক্রান্ত হচ্ছে, আপনি কি বলবেন? আপনার তো নিজেও প্রার্থী, কি বলবেন? আমার সেরকম বলার নাই দিদি। প্রার্থী হয়ে কি কোনোভাবে আতঙ্কিত ফিল বোধ করছেন? কারণ প্রচুর প্রার্থীদের উপরে হামলার অভিযোগ আসছে, যতই প্রার্থীদের উপরে হামলা আসুক না কেন বিজেপি মহিলা মোর্চা সব দিন লড়ছে লড়বে। বারংবার একটাই অভিযোগ উঠছে মীনাক্ষী, প্রার্থীদের উপর হামলা করা হচ্ছে, প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হচ্ছে, এবং সেই দৃশ্য বারবার উঠে এসেছে গোটা রাজ্য জুড়ে, আদালতেও মামলা হয়েছে প্রচুর, এবং তার পরবর্তীকালে আজ বিরোধী দলনেতাও এরকমই এক পরিবারের বাড়িতে আসেন, প্রার্থীর বাড়িতে আসেন এবং এই অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতাও। তার পরবর্তীকালে এখন তিনি প্রার্থীদেরকে নিয়ে প্রচারে নেমেছেন, প্রচারে পা মিলিয়েছেন রোড শোতে, সেই দৃশ্য তুলে ধরছে আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল। মীনাক্ষী, সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি আমি প্রিয়াঙ্কা, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, তিনি নিজে প্রার্থীদের হয়ে প্রচার করছেন, ঝাড়গ্রামে প্রার্থীদের হয়ে প্রচার করছেন বিরোধী দলনেতার এই গোপীবল্লভপুরে জনসংযোগ যাত্রা, যেখানে লড়াই করার কথা বলছেন প্রার্থীরা, যতই বাধা আসুক তারা লড়াই করবেন, আতঙ্ক দূরে সরিয়ে রেখে লড়াইয়ের ডাক এই মুহূর্তে বিজেপি প্রার্থীদের। গোপীবল্লভপুর থেকে যে ছবি উঠে আসছে, শুভেন্দু অধিকারী নিজে রোড শো করছেন, জনসংযোগ যাত্রা করছেন, এর আগে সাকরাইলে গিয়েছিলেন। প্রিয়াঙ্কা, সামগ্রিক ছবিটা দেখতে চাইবো, এই মুহূর্তে বিশাল মিছিল দেখতে পাচ্ছি এবং আশেপাশের মানুষজন তারাও কিন্তু আগ্রহ হয়ে এগিয়ে আসছেন যে ছবি উঠে আসছে। আমি একটু জানতে চাইবো যে শুভেন্দু অধিকারী নিজে প্রার্থীদের হয়ে প্রচার করছেন, কতটা বাড়তি পাওনা এই মুহূর্তে, কি তারা কিছুটা অক্সিজেন পেলেন এই পরিবেশে যেখানে আতঙ্কের পরিবেশ বলছেন তারা নিজেরাই? একদমই, আমি কথা বলার চেষ্টা করবো মীনাক্ষী, প্রথমে তোমাকে সামগ্রিক যে দৃশ্যটা সেই দৃশ্যটা দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল। সাধারণ মানুষ বেলুন ফ্ল্যাগ ফেস্টুন থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, এমনকি প্ল্যাকার্ড রয়েছে, তিনি প্রত্যেকটা মানুষের সাথে জনসংযোগ করার চেষ্টা করছেন, সাধারণ প্রার্থীরাও কথা বলার চেষ্টা
তাদের সাথেও তারা কি বলছেন শোনার চেষ্টা করবে মিনাকি। বিরোধী দলনেতা নিজে উপস্থিত রয়েছেন আপনাদের প্রার্থীদের প্রচারে, কতটা আশ্বস্ত বোধ করছেন? গোপীবল্লভপুর গোপীবল্লভপুরেই থাকবে, এখানে সব পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিজেপি দখল করবে। নিশ্চিত বোধ করছেন বিরোধী দলনেতা নিজে আসাতে? নিশ্চিত ভাবে, গোপীবল্লভপুরের প্রতি ওনার একটা ভালোবাসা আছে, তার জন্য এসেছেন, আর এখানকার জয় সুনিশ্চিত করার জন্য তিনি এসেছেন। বিজেপির তারা স্পষ্টত বলছেন অনেকেই প্রার্থীরাও যথেষ্ট নিশ্চিন্ত বোধ করবেন।